নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম, আর সেই গানটি হচ্ছে বন্ধুরা ও নদীরে তুই যাস কোথায় রে। এটি হচ্ছে বন্ধুরা আমার ইউটিউব ফ্রেন্ডের একটা রিকোয়েস্টের গান, সেই জন্য বন্ধুরা আজকে আমি এই গানটি শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গানটি শেয়ার করার আগে বন্ধুরা আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আজকের এই গানটা বন্ধুরা আমি আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিব। সি মাইনর থেকে দেখিয়ে দেওয়ার আগে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সি মাইনরের স্বরলিপিটা একটু দেখিয়ে দিই। সি মাইনরের স্বরলিপি শুরু হচ্ছে বন্ধুরা এখান থেকে, সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। এটা হচ্ছে বন্ধুরা সি মাইনরের স্বরলিপি। কেমন? তো বন্ধুরা আজকের গানটা যেহেতু আমি সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আপনাদের ইচ্ছা মতো স্কেলে এই গানটি তুলে ফেলতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা স্বরলিপি একই হবে, জাস্ট আপনাদের স্কেল অনুযায়ী স্বরলিপিগুলো বসিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। তো বন্ধুরা এই গানটিতে তিনটা কলি আছে, তিনটা কলি স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথম কলি স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি, তার আগে রিডটা শুনে নিন। ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। যাস যেতানে না তুই আমারে, যাস যেতানে না তুই আমারে। ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম কলি। কেমন? তো বন্ধুরা এই কলিটার স্বরলিপি দেখুন, শুরু হচ্ছে কিন্তু বন্ধুরা কোমল গা থেকে। আর আরেকটা কথা বন্ধুরা, আজকের গানটিতে কিন্তু বন্ধুরা শুদ্ধ স্বর এবং কোমল স্বর দুইটা হচ্ছে। আজকের গানটিতে কিন্তু বন্ধুরা তিনটা কোমল স্বর হচ্ছে, আর সে কোমল স্বরগুলি হচ্ছে বন্ধুরা কোমল রে, কোমল গা আর কোমলনি। কেমন? কোমল রে, কোমল গা আর কোমলনি, এই তিনটা স্বর কিন্তু বন্ধুরা কোমল হবে, আর বাকি সব স্বর কিন্তু বন্ধুরা শুদ্ধ থাকবে। তো বন্ধুরা এই গানের স্বরলিপিটা দেখুন, প্রথম কলিটার। ও নদীরে তুই যাস কোথায় রে, ও নদীরে, ও নদীরে, ও নদীরে, গামা নিসা ঘা, গামা নিসা ঘা, ও নদীরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা নিম্ন সপ্তকের কোমলনি। কেমন? সেটিও মনে রাখবেন। ও নদীরে তুই যাস কোথায় রে, তুই যাস কোথায় রে, তুই যাস কোথায় রে, গা গা মা নি সা মা, গা গা মা নি সা মা, গা গা মা নি সা মা, তুই যাস কোথায় রে। ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এটা হচ্ছে বন্ধুরা কোমল দা। কেমন? কোমল দাও কিন্তু বন্ধুরা ব্যবহৃত হবে। মোট হচ্ছে চারটা কিন্তু কোমল স্বর হচ্ছে এই গানে, কোমল দা, কোমলনি, কোমল রে, কোমল গা। কেমন? কল কলাইয়া চল চলাইয়া, কল কলাইয়া চল চলাইয়া, কল কলাইয়া চল চলাইয়া, দা ধা পা মা ধা পা মা গা, দা দা পা মা ধা পা মা গা, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে, কোন সাগরে, কোন সাগরে, মা পা দা পা পা, মা পা দা পা পা, কোন সাগরে। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন। কেমন? ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এই লাইনটি কিন্তু বন্ধুরা দুইবার বলবেন। এর পরের লাইনটা হচ্ছে দেখুন, যাস যেতানে না তুই আমারে, যাস যেতানে না তুই আমারে, সা 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 গা নি সা গা গা, যাস যেতানে না তুই আমারে। এই লাইনটাও দুইবার বলবেন। এরপর কিন্তু বন্ধুরা আবার বলবেন আগের মতো, ও নদীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে।
এভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা এই প্রথম কলিটা শেষ করবেন, কেমন? এরপর কিন্তু বন্ধুরা আরো দুটা কলি আছে, অর্থাৎ দুটো অন্তর আছে, সে অন্তর দুটোর স্বরলিপি দেখিয়ে দিব। তার আগে রিডটা শুনিয়ে দিচ্ছি, প্রথম অন্তরটার দেখুন। ওই যে মাঝিরা গানে গাইয়া যায়, ওই যে মাঝিরা বাটে আরির গানে গাইয়া যায়, পাল তুলা তুলা কোন দূরে নাও বাইয়া যায়, ও যাস যে তানে না তুই আমারে, যাস যে তানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম অন্তরা, কেমন? এই অন্তরাটা দেখুন। ওই যে মাঝিরা গানে গাইয়া যায়, ওই যে মাঝিরা, ওই যে মাঝিরা গা 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 মা গা 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 মা গা গা গা, ওই যে মাঝিরা গানে গাইয়া যায়, গানে গাইয়া যায়, গানে গাইয়া যায়, গামা গা গা সা গামা গা গা সা গানে গাইয়া যায়। এরপর লাইনটা হচ্ছে ওই যে মাঝিরা বাটে আরির গানে গাইয়া যায়, ওই যে মাঝিরা ওই যে মাঝিরা গা গা গানি গা গা গানি, ওই যে মাঝিরা বাটে আরির গান বাটে আরির গান বাটে আরির গান, আদা পামা গামা গা দাদা পামা গামা গা, বাটে আরির গান গাইয়া যাই গাইয়া যাই গা গা সা গাইয়া যাই। এই লাইনটাও কিন্তু বন্ধুরা আপনারা দুবার বলবেন, কেমন? ওই যে মাঝিরা বাটে আরির গান গাইয়া যাই। এরপর লাইনটি হচ্ছে আল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যাই, পাল তুইল পাল তুইলা পাল তুইলা পাল তুইলা রে মা রে মা রে মা, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যাই, তুইলা কোন দূরে তুইলা কোন দূরে, মাধা পা 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 মাধা পা 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 মাধা পা পা পা, তুইলা কোন দূরে নাও বাইয়া যাই নাও বাইয়া যাই নাও বাইয়া যাই, মা গা মা গা মা গা মা গা নাও বাইয়া যাই, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যাই। এটা বলার পর কিন্তু বন্ধুরা আবার বলবেন, ও ও ও নি দা পা মা পা মা গা নি দা পা মা পা মা গা নি দা পা মা পা মা গা, ও আগের মতো কিন্তু বন্ধুরা আবার বলবেন, যাস যে তানে না তুই আমারে, যাস যে তানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা এই প্রথম অন্তরাটা কিন্তু বাজিয়ে ফেলবেন। এরপরের অন্তরাটাও কিন্তু বন্ধুরা একই স্বরলিপি দিয়ে হবে, সেই জন্য বন্ধুরা আমি ডিটেলসে স্বরলিপিগুলো আর দেখিয়ে দিচ্ছি না, কিন্তু বন্ধুরা রিডটা শুনিয়ে দিচ্ছি। রিড থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একই স্বরলিপি দিয়ে হচ্ছে সেটা। তো দেখুন রিডটা। কইরে কইরে সাথীরা আই ছুটে আই, কইরে সাথীরা তোরা সবে আই ছুটে আই, হাত দইরা দইরা যাই চলে দূর জানাই, ও যাস যেতানে না তুই
তুই আমারে, যাস যেতানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া চল চলাইয়া কোন সাগরে। এভাবে করে কিন্তু বন্ধুরা আপনারা পুরো গানটি তুলে ফেলবেন। তো বন্ধুরা আপনারা তো দেখলেন না একই স্বরলিপি দিয়ে হচ্ছে। তো বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল এতটুকু। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন।